এলপিটি গোষ্ঠীর অন্যতম সদস্য গোখ্র তার সুদৃশ্য ফোনার জন্য পরিচিত এদের চওড়া মাথায় ঘাড়ের কাছে যে হাড় থাকে তার সম্প্রসারণের মাধ্যমে এরা ফোনা মেলে ধরে গোখ্র সাপের আঁশ মসৃণ এবং চকচকে চওড়া গলা ও মাথা বিশিষ্ট শরীরের রং বাদামি হলুদ বা ধূসর কালো ফোনার পিছনের দিকে ইংরেজি ইউ আকৃতির অনেকটা ডাঁটি ছাড়া চশমার মতো বা গরুর খুঁড়ের মতো চিহ্ন থাকে এই চিহ্নর কারণেই সাপের এরূপ নামকরণ হয়েছে ফনার সামনের দিকে গলার নিচের দিকে কালো রঙের একটা চওড়া ব্যান্ড দেখেও সাপটিকে চেনা সম্ভব রং কালো গোখর সাপের ইংরেজি নাম প্র্যাকটিক্যাল কোবরা বৈজ্ঞানিক নাম নাচা নাচা পশ্চিমবঙ্গে গোখর সাপ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত যেমন খরিশ দুধে খরিশ তেঁতুলে খরিশ প্রভৃতি গোখর দিন এবং রাত উভয় সময়ই সজাগ থাকে এরা খুব দ্রুতগামী ও স্বভাব লাজুক বিপদ অনুভূত হলে বা ভয় পেলে গক্ষতার স্বরূপ প্রকাশ করে না ফুলিয়ে হিস শব্দ করে সামনের দিকে সজরে ছবল মারে প্রয়োজনে সামনের শরীর খাড়া করে দেহের এক তৃতীয়াংশ সামনে দাঁড় করিয়ে দিতে পারে খুব প্রয়োজন না পড়লে মানুষকে কামড়ায় না দেখা গেছে এদের কামড়ের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ শুকনো কামড় অর্থাৎ ড্রাই বাইটস এর ফলে এরা অনেক মানুষকেই কামড়ায় কিন্তু তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষেরই মৃত্যু ঘটে ওখানো দক্ষ সাঁতারু মাঠে জলের ধারে পাথরের মাঝে শস্য ভাণ্ডার বা গুদাম ঘরে এদের হামেশাই দেখা যায় ইঁদুরের গর্তে বা উই ডিপির মধ্যে এরা বসবাস করে এরা বছরে একাধিকবার নিজেদের পুরনো চামড়া বা খোলস পরিবর্তন করে পোখরো ডিম পাড়ে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ইঁদুরের গর্তে মাটির গর্তে পাথরের খাঁচে বা গাছের কোটরে এরা একসাথে দশ থেকে তিরিশটা ডিম পাড়ে প্রায় ষাট দিনের সে ডিম ফুটে বাচ্চা বেরোয় বাচ্চা না বেরোনো পর্যন্ত মা খোখরো ডিম পাহারা দেয় ও ডিমে তা দেয় এ সময় এরা খুব আক্রমণাত্মক থাকে বাচ্চাগুলো লম্বায় কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার আকারের হয় জন্মের পর থেকেই তাদের বিষকন্থি কার্যকর হয়ে পড়ে এবং শিকার ধরতে সক্ষম হয় গোখরোর বিষ প্রকৃতিতে নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন গক্ষুর কামড়ের জায়গায় জ্বালা যন্ত্রণা হবে ক্ষতস্থান চুঁইয়ে রক্তরস বের হয় ধীরে ধীরে যন্ত্রণা বাড়বে এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়বে কিন্তু নিউরোটক্সিন বিষের ক্রিয়াকালিতার জন্য পরবর্তীতে জ্বালা যন্ত্রণা কমতে থাকবে কারণ স্নায়ু বিষের প্রভাবে স্নায়ুবিক শিথিলতা দেখা দেবে কামড়ের জায়গা ধীরে ধীরে ফুলতে শুরু করবে বমি অথবা বমি বমি ভাব মুখ থেকে লালা নিঃসরণ অসুস্থ অবস্থায় শুয়ে থাকা রোগীর শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে পলায় ব্যথা হবে ফলে গিলতে কষ্ট হবে ধীরে ধীরে চোখের পাতা পড়ে আসবে তীব্র শ্বাসকষ্ট হবে ধীরে ধীরে রোগীর অজ্ঞান হয়ে যাবে কার্ডিওটক্সিনের প্রভাবে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে হৃৎপেশী শিথিল হয়ে আসবে রোগীর প্যারালাইসিসও হতে পারে অংশনের পর সঠিক চিকিৎসা শুরু না হলে সাপ কামড়ের চার থেকে ছ ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হতে পারে অখরোর বিষের মারণ ক্ষমতা জিরো দশমিক দুই আট মিলিগ্রাম পার কেজি অর্থাৎ ষাট কেজি ওজনের পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য মাত্র পনেরো থেকে ষোলো মিলিগ্রাম বিষই যথেষ্ট গোখরোর বিষ বেদনানাশক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ক্যান্সারের ওষুধ তৈরিতে গোখরোর বিষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে গোখরোর স্পেকটাকেল চিহ্নের জন্য ব্যাগ জ্যাকেট প্রস্তুতির জন্য নির্বিচারে গোখরো ছাপ মেরে পড়ছে যা অত্যন্ত হতাশা ব্যঞ্জক তাই কারুকে এই সাপে কামড়ালে কোনো হাতুড়ে ডাক্তার ওঝা গুনিক টোটকা জড়িবুটি বা তুকতাক ফুকপাক করে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে এভিএস দেওয়ার ব্যবস্থা করবেন মনে রাখবেন সঠিক চিকিৎসা ও সচেতনতার অভাবে আমাদের এলাকাসহ গোটা দেশে অসংখ্য মানুষ প্রতিনিয়ত সাপের কামড়ে মারা যাচ্ছে আশা করি ভিডিওটিতে সম্পর্কিত যথেষ্ট ধারণা দিতে পেরেছি নিজে সচেতন থাকুন ও অন্যকে সচেতন থাকতে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপ সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো টপিকে ভিডিও চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাছাড়াও বেশ কিছু সাপ নিয়ে চ্যানেলে আমার কিছু পূর্ণাঙ্গ ভিডিও আছে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজ তাহলে এ পর্যন্তই নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম